পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। সড়কপথে এখন মাত্র 3.5 ঘন্টায় যশোর থেকে ঢাকায় যাওয়া যাচ্ছে। চলমান রেল লিঙ্ক প্রকল্প শেষ হলে রেলপথেও যশোর থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টায় রাজধানীতে পৌঁছানো সম্ভব হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ দুটি ডিভিশনের আওতায় করা হচ্ছে। প্রথম ডিভিশন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এবং দ্বিতীয় ডিভিশন কাজ করছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। যশোরাংশে প্রায় 11 কিলোমিটার নতুন রেলপথের জন্য এমব্যাকমেন্ট, বেড নির্মাণ, 19টি কালভার্ট ও 1টি রেলব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে। চলছে 3টি রেল স্টেশন নির্মাণ কাজ। আমরা 60% কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন বিল্ডিং এর কাজ চলতেছে, এখানে বেসের কাজগুলো শেষ হয়ে গেছে, পাইলিং এর কাজ শেষ হয়ে গেছে, এমব্যাকমেন্টের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে, 19টা কালভার্ট ছিল, কালভার্টগুলো প্রত্যেকটা শেষ হয়ে গেছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি শুরু হয়েছে রেল ট্র্যাক বসানোর কাজ, আগামী বছরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান। এমব্যাকমেন্ট, সাবগ্রেড এবং সাবব্লাস্টের কাজও শেষ। আমরা এখন বর্তমানে ট্র্যাক লেন ট্র্যাক বসানোর কাজ চলছে। 2024-এর ভিতরেই আমাদের কাজগুলো শেষ হবে বলে আমরা আশাবাদী। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তথ্য মতে, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে 41,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, যার মধ্যে 21,000 কোটি টাকা চীন ও 20,000 কোটি টাকা বাংলাদেশ দিচ্ছে। সময় সংবাদ যশোর।